Students, today we shall be reading the concluding unit of the cat. When the family has finished tea, jokhon poribar ti cha khawa shesh kore and gathers round the fire, ebong oi aguner charpashe somobeto hoy. Gathers mane somobeto hoy. Jokhon somobeto hoy, the cat casually goes out of the room. বিড়ালটা সাধারণভাবে ওই ঘরের বাইরে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার সত্যিকারের জীবন এখন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সন্টার কথাটার মানে কি? সন্টার মানে মুভিং ইন আ ক্যাজুয়াল ওয়ে, সে হেলতে দুলতে তার যে নিজের ব্যাকইয়ার্ড আছে, ব্যাকইয়ার্ড মানে বাড়ির পশ্চাৎ ভাগ, মানে বাড়ির উঠোনের পশ্চাৎ ভাগ বা পিছনের দিকটা, সেখানে সে চলে যায় হেলতে দুলতে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ফেন্স কথাটার অর্থ হচ্ছে বেড়া। স্প্রিং মানে লাফানো বা জাম্প। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, সে বেড়ার একদম ওপরে লাফিয়ে ওঠে। ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং আলতোভাবে বেড়া অন্যদিকে লাফিয়ে নেমে পড়ে। হি ট্রটস অ্যাক্রস, ট্রটস অ্যাক্রস মানে গুটি গুটি পায়ে যাওয়া। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ, স্কিপ মানে লাফানো। সে গুটি গুটি পায়ে যায় এবং স্কিপস টু দ্য রুফ, রুফ মানে কি? রুফ মানে এমনিতে ছাদ হয়, কিন্তু এখানে চাল বা চাল মন্দ। স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা খালি যে চালা ঘর তার ছাদে সে লাফিয়ে ওঠে। হিজ মুভমেন্ট, তার গতিবিধি বিকামস লাইট, লাইট মানে ফ্লেক্সিবল। লাইট কথার অর্থ হচ্ছে ফ্লেক্সিবল বা নমনীয়। তো হিজ মুভমেন্ট, তার গতিবিধি বিকামস লাইট বা তার গতিবিধি হয়ে ওঠে নমনীয়। অ্যান্ড প্যান্থার লাইট, প্যান্থার লাইট মানে বাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ফ্রম সাইড টু সাইড দিকে দিকে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং এগিয়ে চলে নিঃশব্দে, উইদাউট মেকিং এনি সাউন্ড, কোনো আওয়াজ না করে। ফর, কেননা হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার অনেক শত্রু আছে। তারা তারা ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর এবং হাতে ঢিল নিয়ে বা ঢিল নিয়ে থাকা ছোট ছোট ছেলে, এরাই হচ্ছে তার শত্রু। তাদের জন্য সে কি করে? মুভস নয়েজলেসলি, সে নিঃশব্দে এগিয়ে চলে। অন দ্য টপ অফ দ্য শেড মানে ওই চালাঘরের একদম ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, আর্চ কথাটা মানে বাঁকানো, টু কার্ভ। তো সে তার পিঠ একটুখানি বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লোজ ওয়ান্স অর টুয়াইস, একবার কি দুবার তার নখর আঁচড়ে দেয়। থ্রু দ্য সফট বার অফ দি ওল্ড রুফ, বার কথাটার অর্থ হচ্ছে এমনিতে বাকল বা ছাল, কিন্তু এখানে বার কথাটার অর্থ হচ্ছে লেয়ার মানে একটা স্তর। সে কোথায় তার নখর চালায়? থ্রু দ্য সফট বার অফ দি ওল্ড রুফ, পুরনো যে ওই চাল আছে তার যে নরম স্তর, সেই নরম স্তরের উপরে সে তার নখর চালে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, সে বেশ কয়েকবার নিজেকে প্রসারিত করে। টু সি, দেখে নিতে, ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার প্রতিটা মাসল, মাসল মানে পেশি, সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় আছে কিনা। দেন, তারপরে ড্রুপিং হিজ হেড, ড্রুপ কথার অর্থ হচ্ছে বেন্ড, ড্রুপ মানে বেন্ড মানে নোয়ান। তো দেন ড্রুপিং হিজ হেড, তার মাথা নুয়ে, রিয়ালি টু হিজ পজ, তার থাবার কাছে, তার থাবার কাছে তার মাথা নুয়ে, হি সেন্স অ্যাক্রস আ কল, সে একটা ডাক ছাড়ে বা ডাক পাঠায় তাদের প্রতি, টু হিজ কিনড্রেড, তার যারা আত্মীয় পরিজন আছে মানে অন্য বিড়ালদের প্রতি, সে একটা ডাক দেয়। কিন্তু মানে হচ্ছে রিলেটিভ।
before long মানে within a short while মানে অনতিবিলম্বে before long কথাটার মানে হচ্ছে within a short while মানে কিছুক্ষণের মধ্যে দেখাম তারা আসে তারা কারা the kindred of the cat বিড়ালের যারা আত্মীয় পরিজন আছে তারা তারা আসে গ্লাইডিং বেলতে দুলতে বা দে কাম ক্যাজুয়ালি গ্রেসফুল শ্যাডোজ গ্রেসফুল বলতে এখানে বলা হচ্ছে বিউটিফুল মানে সুন্দর সব ছায়ারা আসে খেলতে দুলতে নো লঙ্গার আর দে মিক ক্রিচার্স মিক কথাটা অর্থ হচ্ছে দুর্বল বা টিম মিক মানে মিক বলতে পারো বা টিমি বলতে পারো তো নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিচার্স তারা কিন্তু আর সেই দুর্বল প্রাণী নয় হু যারা অ্যান আওয়ার এগো এক ঘন্টা আগে ওয়্যার মিভিং ফর ফিশ অ্যান্ড মিল্ক মাছ এবং দুধের জন্য যারা ডাক ছাড়ছিল বা মিউ মিউ করেছিল দে আর নাও গ্রিন ফাইটার্স তারা এখন কঠিন যোদ্ধা জাস্ট থিঙ্ক শুধু ভাবো হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ তারা তাদের জীবন থেকে বা সে তার জীবন থেকে কত বেশি কিছু পায় তারপরে দেখো তোমাদের একটা ওয়ার্ড ভুল আছে দেন লেখা আছে এজিএম এটা দেন হবে না এটা দেন জাস্ট থিঙ্ক শুধু ভাবো হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ সে তার জীবন থেকে আরো কত বেশি কিছু পায় দেন ইউ ডু আউট অফ ইয়ার্স তোমরা তোমাদের জীবন থেকে যা পাও তার থেকে অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু মানে দে হ্যাভ স্পোর্টস টু তারা খেলাধুলাও করে অ্যাজ দে গেট ওল্ডার তারা যখন বৃদ্ধ হয়ে পড়ে দে গো ইন ফর স্পোর্ট তারা খেলাধুলার জন্য যায় কোথায় যায় টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড শহরতলির যে উঠোনগুলো আছে বাড়ির পিছনের দিকে সেখানে তারা যায় দিজ ব্যাকইয়ার্ডস এই যে উঠোনগুলো বা উঠোনের পশ্চাৎভাগগুলো দ্যাট আর ডাল টু আস যেগুলো আমাদের কাছে একঘেয়ে ডাল মানে মনোটোনাস যেগুলো আমাদের কাছে একঘেয়ে সেগুলো আটুতে তাদের কাছে হান্টিং গ্রাউন্ড হান্টিং গ্রাউন্ড গ্রাউন্ড মানে শিকারের ক্ষেত্র ওয়্যার যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার গ্যালান্ট মানে ব্রেভ সাহস তারা অনেক বেশি সাহসী অভিযান চালায় দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড রাজা আর্থার তোমরা ক্লাস এইটে পড়েছিলে কিং আর্থারের একটা সৈন্যদল ছিল তাদেরকে নাইটস বলা হতো নাইটস বলা হতো হচ্ছে যোদ্ধা ওয়ারিয়ার কে এন আই জি এইচ নাইট মানে ওয়ারিয়ার ডব্লিউ এ আর আই ও আর মানে যোদ্ধা দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড রাজা আর্থারের যোদ্ধারা তারা তাদের যে অভিযান চালিয়েছিল সারা জীবনে সেই অভিযানের থেকেও অনেক বেশি গ্যালান্ট মানে সাহসী অভিযান চালায় তারা না এই ফিডার ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ রিপ্রোচ মানে হচ্ছে অভিযোগ তো ব্লেম দেখো তোমাদের নিচেই লেখা আছে ব্লেম তো ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস বিড়ালের প্রতি একটা অভিযোগের সুরে এমনটা প্রায় বলা হয় দ্যাট যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দি পিপল ইন ইট মানে তারা তাদের বাড়ির যে লোকজন সেই বাড়ির লোকজনের থেকেও তাদের কাছে বাড়িটা অনেক বেশি প্রিয় এটা কিভাবে বলা হয় মানে দিস ইজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট দ্য ক্যাটস বিড়ালদের প্রতি একটা অভিযোগের সুরে এমনটা বলা হয় কি বলা হয় না দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম তারা তাদের বাড়ি অনেক বেশি পছন্দ করে দ্যান দ্য পিপল ইন ইট মানে ওই বাড়ির মধ্যে যে সমস্ত লোকজন থাকে তাদের থেকেও বেশি ন্যাচারালি স্বাভাবিকভাবে দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না দেশ ছেড়ে মানে আ প্লেস ওয়্যার দে ডোয়েল এমন একটা জায়গা যেখানে তারা থাকে তারা বসবাস করে ন্যাচারালি স্বাভাবিকভাবে দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না কোথায় কোন জায়গাটা সেটা দ্য ল্যান্ড সেই জায়গাটা ব্যাস যেখানে অল হিজ ফ্রেন্ডস আর তার সমস্ত বন্ধুরা আছে অ্যান্ড বা থাকে অ্যান্ড ওয়্যার
এবং যেখানে হি নোজ এভরি ল্যান্ডমার্ক সে প্রতিটা জায়গা জানে বেশ ভালো করে এক্সাইল ইন আ নিউ ল্যান্ড এক্সাইল মানে ব্যানিশড বা মানে একটা নতুন জায়গায় নির্বাসিত হয়ে এক্সাইল ইন আ নিউ ল্যান্ড একটা নতুন জায়গাতে নির্বাসিত হয়ে হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি তাকে শিখতে হবে একটা নতুন ভূগোল নতুন ভূগোল মানে দে হ্যাভ টু লার্ন দ্য প্লেস ভেরি ওয়েল তাদেরকে সেই জায়গাটা বেশ ভালো করে জানতে হবে এক্সাইল ইন আ নিউ ল্যান্ড একটা নতুন জায়গায় নির্বাসিত হয়ে হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি তাকে একটা নতুন ভূগোল জানতে হবে সো তাই ওয়েন দ্য ফ্যামিলি মুভস যখন পরিবারটি চলে যায় দ্য ক্যাট বিড়াল ইফ অ্যালাউড মানে ইফ হি ইজ অ্যালাউড যদি তাকে অনুমতি দেওয়া হয় কিসের জন্য না টু স্টে অ্যাট হিজ ওল্ড হাউস তার সেই পুরনো বাড়িতেই থাকতে সে কি করবে হি উইল স্টে অ্যাট দি ওল্ড হাউস তার সেই পুরনো বাড়িতেই থেকে যাবে অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ অ্যাটাচ মানে অ্যাডজাস্ট নিজেকে খাপ খাইয়ে দেবে অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস যারা নতুন ভাড়াটিয়া তাদের সাথে নিজেকে খাপ খাইয়ে দেবে তো হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ প্রিভিলেজ কথার অর্থ হচ্ছে অ্যাডভান্টেজ সুবিধা প্রিভিলেজ কথার অর্থ হচ্ছে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ প্রিভিলেজ মানে হচ্ছে অ্যাডভান্টেজ সুবিধা হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ সে তাদেরকে সেই সুবিধাটা দেবে সেই সুবিধা বোর্ডিং এ মানে তাকে ওখানে থাকতে দেওয়ার সুবিধাটা দেবে ওয়াইল যখন হি এনজয়স হিজ লাইফ সে তার জীবনকে উপভোগ করতে থাকবে ইন হিজ ওন ওয়ে তার নিজের মতো করে তো এই হলো তোমাদের আপাতত ইউনিট থ্রি অথবা কনক্লুডিং ইউনিট অফ দ্য ক্যাট এবারে আমরা করে নেব কি না যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা একটু দেখে নেব এগুলো তোমাদের মুখোমুখি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 7 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন দেখো অপশন আছে কোর্ট ইয়ার ফ্রন্ট ইয়ার ব্যাক ইয়ার শিপ ইয়ার তোমরা জানো এটা হবে ব্যাক ইয়ার দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন ব্যাক ইয়ার তারপরে কি দ্য ক্যাট স্কিপস টু দ্য রুট অফ অ্যান এমপি শেড এটাও তোমরা জানো অফ অ্যান এমপি শেড অপশন টু দেখো রুম আছে শেড আছে ফ্লোর আছে করিডোর আছে তাহলে দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমপি শেড তারপরে দেখো সি এটা এক্সাইল ইন আ নিউ ল্যান্ড একটা নতুন জায়গায় নির্বাসিত হয়ে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন আ নিউ দেখো হিস্ট্রি আছে ম্যানার্স আছে কালচার আছে জিওগ্রাফি আছে তোমরা জানো একটা জিওগ্রাফি হবে তাহলে অপশন ফোর এরপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এটা একটুখানি বলে আমরা লিখে নেব When the family gathers around the fire, when the family gathers around the fire, the cat casually goes out of the room. দেখো আমাদের এখানেই লেখা আছে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম তাহলে এটা আমরা আন্ডারলাইন করে দেবো তাহলে when the family gathers around the fire the cat casually goes out of the room তারপরে একটা আমরা লিখে নেব পরেরটা কি আছে দ্য ক্যাট ড্রুপস ইজ হেড নিয়ারলি টু হিজ পজ দ্য ক্যাট ড্রুপস ইজ হেড দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ
বাকি ডায়াগোনাল লাইন করতে হবে এন্ড কি হবে দেখো তোমাদের এখানেই আছে সেন্স অ্যাক্রস এ কোণ টু দিস ক্যান্ডিডেট সেন্স অ্যাক্রস a call to his kindred it amra underline korbo tar ki holo the cat drops his head nearly to his paws and sends across a call to his kindred chalo tar pore dekho ache c ekta Yes, cats go for sport to the suburban backyards. See it up. Cats go for sport to the suburban. Backyards. As. Wait. As they get older or grow older. As they grow old. Hey, look at them. As they get older. Cats go for sport to the suburban backyards as they get older, अथवा they grow older. तब पर देखो fill in the chart with information from the text. Noise तो देखो फर्स्ट क्वेश्चन द कैट हैज मेनी एनिमीज द कैट हैज मेनी एनिमीज दिस इज द कॉज इफेक्ट क्या है विड़ाले अनेक शत्रु आज ऐसे करे कि करे ही मूव्स देखो तुम पे जाओ ही मूव्स नॉइजलेसली He looks keenly from side to side and moves noiselessly. And he looks keenly from side to side and moves noiselessly. The cat stretches himself a few times. দেখো তোমাদের অনেকেই প্রবণতা আছে যে এই সেন্টেন্সটার এই যে হাফ অংশটা আছে তোমরা সেটা এদিকে লিখে দাও যে এটাই হবে কজ কি না টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার কিন্তু সেটা হলে চলবে না তোমরা অনেকেই লেখো দেখো
stretches himself for few times. So, we have to see if every muscle is in full working order. To see. So, even if you put the way, it is a complete sentence. The cat stretches himself a few times. So, if you have to use a complete sentence, you have to make a complete sentence. Your sentence should not be incomplete. So, what do you do? The cat stretches himself a few times. So, what do you do? Now, he wants to see, she dekhe nite chai. If every muscle is in full working order, তোমরা শুধু টু দিয়ে যোগ করে দেবে না, কেননা টু দিয়ে যেটা বাক্যটা লিখছো, that sentence is not a complete sentence. So that is the part of this sentence. The cat stretches himself a few times. Because क्या है? He wants to see if every muscle is in full working order. See it, the cat knows his friends and landmark. You know what you do? How many have? He does not want to leave his country. Shita, this child is the child. This the land where all his friends are. Called up, they postponed their visit. It is 8
তারপর বি দেখো হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস মানে যুদ্ধে লড়ে সে জয়ী হয়ে ফিরেছিল তাহলে আগে তার যুদ্ধে লড়তে হয়েছিল তাহলে হি ফট দ্য ব্যাটল হি ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস He returned victorious. তারপরে সিটা He poured some water into the glass and drank it. এটা তো একদম সহজ দেখেই পাচ্ছ তাহলে He poured some water into the glass. He poured some water into the glass. That was sentence. He drank it. Second one. Aage take kisi no. The program was called off. They postponed their visit. That was the they fought the battle. He fought the battle. He returned victorious. That was the He poured some water into the glass. He drank it. তারপরে দেখো ডিয়েটা হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি সে ভীত ছিল লেস্ট হি বি প্রুভড গিলটি লেস্ট মানে সুদ বসে যদিও লেস্ট হি সুদ বি প্রুভড গিলটি মানে পাছে সে দোষী প্রমাণিত হয় তার মানে তার দোষী প্রমাণিত হওয়ার সম্ভাবনা ছিল তাহলে হি মাইট বি প্রুভড গিলটি সে দোষী প্রমাণিত হতে পারত He was afraid of that. He was afraid of that. দেখো কি মাইকেল ব্রুক গিলটি সে দোষী প্রমাণিত হতে পারত হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট সে তাই ভীত ছিল বা ওটার সম্বন্ধে ওটার ব্যাপারে ভীত ছিল এবারে দেখো এগারো দাগে জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গল সেন্টেন্স সিঙ্গল সেন্টেন্স মানে তোমরা জানো সিঙ্গল কথার অর্থ হচ্ছে একটা তো সেখানে কোনো ব্যারিয়ার নেই যে তোমরা সেটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে তোমরা সেটাকে কমপ্লেক্সও করতে পারো তোমরা সেটাকে কম্পাউন্ডও করতে হবে করতে পারো তো তোমাদেরকে করতে হবে কি ইউ হ্যাভ টু মেক দ্য পেয়ার অফ সেন্টেন্সেস অর ইউ হ্যাভ টু জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইন টু আ সিঙ্গল ওয়ান একটা মাত্র সেন্টেন্সে জুড়ে দিতে কোশ্চেন নাম্বার ওয়ান He is wise, he is brave. He is wise, he is brave. দেখো সে জ্ঞানী সে সাহস তাহলে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ Grandfather lives in a big house. Simple sentence যদি করো by the river. এবারে তোমরা যদি বলো দেখো my grandfather lives in a big house by the river. একটা মাত্র finite verb আছে দেখো এটা আমরা simple sentence এবারে তোমরা করতে পারো কি
এখানটা তোমরা একটা দিনের দিন ব্লক ঘুরে দিতে পারো মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার হুইচ ইজ বাই দ্য রিভার তারপরে দেখো শুধু এটা দেখে নাও একবার মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস বাই দ্য রিভার অথবা মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার বাই দ্য রিভার মানে বিসাইড দ্য রিভার মানে নদীর ধারে বাই দ্য সাইড অফ দ্য রিভার সেটাও বলা যায় প্রিপোজিশন অফ প্রেজ হয়ে যাবে বাই দ্য সাইড অফ মানে বিসাইড I got a new book. I felt happy. I got a new book. Then I got a new book. I felt happy. Then I felt happy. I felt happy as I got a new book. As I got a new book. তারপরে দেখো কি আছে মুস্কান ইজ সিক মুস্কান অসুস্থ সে কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন সে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারে না তাহলে কি হবে এটা দিয়ে এটা মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন attained the function she as she is sick. Remember, Mustang could not attain the function as she is sick. It is subordinate clause. So, বললাম না তোমরা single sentence বলেছি মানে তোমরা যে কোনো ভাবে জয়েন করতে পারো তোমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারো তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারো বা তোমরা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে পারো এখান পর্যন্ত তোমরা তোমাদের দেখো দা ক্যাট থেকে যত অ্যাক্টিভিটি ছিল সেই সমস্ত অ্যাক্টিভিটি করে দেওয়া হলো এর পরের দিন তোমাদের ওই যে কবিতাটা বাকি আছে ওইটা দ্য স্নেল ওটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজ একটু বিকাল